আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে পরিণত হয়েছে তিনি বলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বিএনপির এমন বক্তব্য আত্মতুষ্টি বোধের চেষ্টা ছাড়া কিছুই নয় জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে যে অপরাজনীতি তথা নেতিবাচক রাজনীতি অব্যাহত রয়েছে তাতে বিএনপি ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে এ গণহতাশা তাদের রাজনৈতিক নিমজ্জনকে অনিবার্য করে তুলেছে সেই জন্য তারা সর্ষে ফুল দেখছে চোখে আর তাই জনসমর্থন তলানিতে পৌঁছে যাওয়া বিএনপি আওয়ামী দেউলিয়া হয়ে গেছে বলে দিবার স্বপ্ন দেখছেন